السلام عليكم ورحمة الله وبركاته أجار فولا شورو مدى زيان نيوسريا تولي يانا مدى UN Human Rights Council United Nations or Human Rights Council جنابا مدى علي سربار اور بودو سلط دي با مدى مالدي بورزيبا امباسيدرز اسيريا at a UN Human Rights Council مدى 44 سالي سربار اور زيبان اكي بودو سلط ايبا مدى Human Rights Council or Ship Body زيبان اكي مشلي بلينسيت জিবা আছে কান প্রপোজাল তুলি দিয়ে পরমার রোহিঙ্গা কো মরুয়ে আছে আর কান স্টেট মাঝে আছে হিউম্যান রাইট ভায়োলেশন অফ দে ইয়ানরে তুলি দিয়ে জুনোসাইড অফ দে ইয়ানরে তুলি দিয়ে তাহলে ইয়ানর ওরে বেস করি ওরে তাহলে মালদ্বীপ ওর দাসে এম্বাসিডার জিবা আছে ইবাই দাসে ফুললি মাইয়ে দাসে করোনা ভাইরাস কোভিড 19 ওর দাসে যে প্যান্ডেমিক সলের ইবার দাসে হনকান দাসে পাবলিক ওর দাসে সেফটি অর দাসে পাবলিক ওর নিরাপত্তা হর দে পাবলিক ওর আর দাবা ইস্যু তোর যে আরামিয়া তোর সেহত ওর দাসে যে কিছু হাম গড়া ভিত্তু ইনরে নগর দে ইয়ানুল্লাহ বলি দাসে ফেরেশানি জাহির গিজে ইয়ানরে তুলি দিজে তুললে হামাকা বর্মা হদে বর্মাত্তু দাসে জিন নাকি জুলুম শিকার অধ্যে মানুষ ইতারারে কোভিড 19 অর টাইম অর্ধ আছে জুলুম শিকার অধ্যে মানুষ সকল ঘর বাড়ি সারা হয়ে গই দিয়ে মানুষ সকল জুলুম রয়ে দে অত্যাচারে হাত দে ইয়ান দাসে কান ইয়ান কান টেনশন অর কান মামলা আর দে বেগুনত্ব দাসে ইয়ান মাঝে বর্মার উরে প্রেশারাইজ করি ওরে প্রেশার দিয়ে ওরে দাসে ইয়ানরে কান সলিউশন টু অনসা হামাকা ইয়ান মাঝে এ এন হইরে মালদ্বীপ এম্বাসিডার তরফ তো ফুললি ইয়ানরে দাসে ক্রিটিসাইজ করি ওরে ইউএন মাঝে খোঁজা হাইয়ে যে তম মাঝে মেশলি ব্যালেন্স শিটার তরফ তো পুরা দাসে বর্মা ইদাসে হিউম্যান রাইট ভায়োলেশন করে দে ইয়ানরে বনগরা ফুরিব হইয়ে তইলে বর্মার যিবা এম্বাসিডার মায়ানমার পারমানেন্ট রিপ্রেজেন্টেটিভ হাইলাইটস the government affects progression hai to arkan state or development all development of arkan state rakhan state in hua to arkan state madhe ki ki tara development hamakol kore in ore dase tuli deje le barmar jiba ambassadors u tomyu tu hode ibe dase bar oral document ibar mukor zuban ibe ye un madhe je space diye yan madhe resolution 271 present gujje je yan ne ki un human rights council tu yan ore ba গরি সালি সারবারর বৈঠক মধ্যে 30 জুন তো স্টার্ট হই দি তুলে ফার্স্ট দাসে ফার্স্ট স্টেপ দাসে বর্মার যে মামলা ইয়ানর ওরে ডিসকাস গরি বল্লা যে টাইম দিয়ে দুনিয়া দেশ কলরে তুলে ইয়ানর ওরে বেস গরি বর্মার তরফ তু জিন নিকি হিউম্যান রাইট কাউন্সিল দাসে হতা হই ইনরে ডিনাই গজি তুলে ইনরে ডিনাই গজি তুলে বর্মায়ে হদ দেখি বলি হলে তোমরা যদি এন্দুলা পেশাব দ দলিয়ে এন্দুলা যদি রে বর্মার ওরে যদি বর্মার তু দাসে ডট চ্যালেঞ্জ কল মোকাবেলা করা ভরের দেশের বিদেশের মানুষ লিগে আরকান স্টেট অফ ডেভেলপমেন্ট রাখাইন স্টেট মাঝে ডেভেলপমেন্ট দাসে প্রোগ্রাম অকল সলের রাস্তা কল রোড ঘাট ঘর বাড়ি হদে বান্ধির তুলে দাসে আরা শান্তি আনি বল্লা কুশিস গরি তুলে টাইম মাঝে তোমারা দাসে এন্দিল্লা ইউএন হিউম্যান রাইট কাউন্সিল তু দাসে ইউএন আর ডগ বোর্ড তু দাসে এন্দিল্লা দাসে পেশার দন এন্দিল্লা দাসে বর্মার উপরে এনজাম লাগন গম নন হইয়ে রে হইয়ে তুলে বর্মা হদ দেবে দাসে মিসা হতা দুনিয়ার মাঝে বেগুল্লা হর আর দুনিয়া ইয়ানরে হইবারে তাহলে বর্মার এম্বাসিডার যে হতা গিন হইয়ে ইয়ান দাসে আনসেডাবল ইয়ানরে মানা যাদে ন রোহিঙ্গা কমে ইয়ানরে পুরা হরে আর মুকম্মল মালবাফে রিজাইড করে দি বর্মার এম্বাসিডারে ইউএন মাঝে যে হতাগীন হর ইন দাসে মানি লই ফেরে দা হতা ন রোহিঙ্গা কম ভিক্টিমাইজ হইয়ে দে গুয়া কম জুলুম ও শিকার হই দে কম লেতা লারাইয়া নরে মানি না ফারি লারাইয়া নরে রিজাইড করে দি বর্মার যে হন কানে স্টেটমেন্ট অরাল স্টেটমেন্ট দাসে আর রাইটিং স্টেটমেন্ট যে হন স্টেটমেন্ট নালা দইলে ইয়ানরে পুরাপুরি মোকাম্মল বাফে আর রিজাইড করি বর্মার দাসে মিসা হাসা হই দুনিয়ারে ব্লেম করে দে ইয়ানরে ক্লিয়ার করি ক্লিয়ার ভাই করে দি তইলে আরা রোহিঙ্গা রোহিঙ্গা কমিউনিটির তরফ তু আর রোহিঙ্গা রাইট টিম অর্গানাইজেশন তরফ তু আর ফুললি দাবি করি দি বর্মাইয়ে যে গুয়া আরেকবার দাসে দুনিয়ারে ব্লেম করি ওরে ইলেকশন করি দুনিয়ার মুহূর্ত তামাশা দেখাই বললা অনসেন সুশি স্যার বলে ইয়ানরে আর রিজাইট করি ইয়ানরে আর মানি নলিও যে তুম পর্যন্ত রোহিঙ্গা কম দাসে বুদ্ধি এসছে দে কম তারা দাসে রোহিঙ্গা কম হদে বগুয়া ইন্ডিজেনাস কম দেশের ভিতরে রইয়ে দে কম তুললে দেশত মাঝে
গুজরা গড়িয়েছে দেখম বুদ্ধিয়েছে দেখম মন্ত্রী বন্যে মিনিস্টার বন্যে মন্ত্রী সকল বন্যে হেন্দিল্লা বন্যে দেখম ইবার যদি আজ্ঞা বুদ্ধি নফারে হদ্দ হইলে তাহলে রোহিঙ্গা কৌমতুল্লাহ বলি আনএক্সেপ্টেবল ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড দাস ইলেকশন ন তাহলে ইলেকশন কমিশন আর প্রেসিডেন্ট আর বর্মার নেঙ্গেরে পার্টি সকলের হাসে রিকুয়েস্ট গড়িয়ে হওয়া যাদে রোহিঙ্গা কৌমে বুদ্ধি ফারে ফোন রোহিঙ্গা কৌমে দাসে বুটিন রাইট ওয়াপেস আইয়ে ফোন রোহিঙ্গা কৌমে দাসে হামাকা বর্মার বোতরে থাকি বুদ্ধি রে রোহিঙ্গা কৌমদাসে পলিটিক্যাল রাইট লইরে অন্য অন্য জাতর দল অন্য অন্য পার্টির দল মিলিয়ে দাসে বুট গুড়িয়রে দেশের দাসে শান্তির লাভ দেওয়ার নিজের কৌমর দাসে সেফটিল্লা নিজের কৌমর দাসে শান্তি আনি দিবল্লা যে কান হামাসে ইয়ানরে ঘুরি ফেরি বললা রোহিঙ্গা কৌমরে সুযোগ সুবিধা দিবল্লা আর যদি বর্মাই নগর দৌলে ইন্টারন্যাশনালি আর বর্মার ওরে দেশাত দিয়ে বর্মারে দাসে বর্মাইয়ে যেদুং গরের ইম বেগুন দাসে দাসে মনমোজিন লফুল বেখানুনি বেদখলি দাসে টেরারিস্টি গবদারি আর দাসে বরদেয়া নরে দাসে আর দাসে সিন্নগরিয়ম আর বর্মাল্লা ফুললি অ্যাকশন প্ল্যান দাসে রোহিঙ্গা কৌমে গড়ি যাইব ইয়া নরে দাসে ফুললি হওয়াজার বর্মা কৌম রোহিঙ্গা কৌম বুদ্ধি ফারাফন এন্দিল্লা সুযোগ গড়ি দিবল্লা বলি বর্মা কৌম হাসে রিকোয়েস্ট করা যার বর্মার ইলেকশন কমিশন ইয়ে কপে কমিশন তরফ তু মুন তু আইয়ের দে নভেম্বর আষ্ট তারিখ মাঝে বর্মা মাঝে ইলেকশন গড়ি বললা বলি বুট গড়ি বললা বলি যে এখন ফাইসলা গিয়ে তাহলে বর্মা মাঝে পলিটিক্যাল পার্টি সকলরে দাসে ইনভাইট করি ইলেকশন কমিশনে দাসে সিডিউলস দেশে নমিনেশন আর দাসে টেমটিকেলস আর দাসে ইলেকশন গরিব দে টাইমরে দাসে ডিক্লার গজে দে তল্লা বলি অ্যানাউন্সমেন্ট গজে দে ইয়ানরে দাসে তলে ফলেশ রুমাদে 45 রাইড আর ডাইরেক্টর দাসে মেট্রো সামিট তলে মেট্রো সামিট হদ দে কি বলি হইলে ফার্স্ট দাসে মেট্রো সামিট এর তরফ তু ক্লিয়ার গরি হই দে হাই দে 8 নভেম্বর মাদে জিবা বুটিবো বুটিবা মাঝে যদি রোহিঙ্গা মুসলমান আর কানত জবিনত আর বাংলাদেশত আছে দে রোহিঙ্গা রিফিউজি আর বর্মার ভিতরে আছে দে ডিসপ্লেসমেন্ট কল আর দাসে এন্দিল্লা রাখাইং স্টেট কেচেং স্টেট ছাং স্টেট মাঝে যে মাইনরিটি কল ডিসপ্লেস হয়ে গিয়ে গই তারা যদি বুদ্ধি নফার দৌলে বুটি বা ফ্রি অ্যান্ড ফেয়ার নইব ইবা দাসে ইবা নিরপেক্ষ বুট নইব ইবা দাসে একতরফিয়া বুট হইব এতলা এবারে মানি লওয়ানো যাইব ইবা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হিসাবে হওয়ানো যাইব যা নাকি বর্মার গভর্নমেন্ট অং সান সু চি এ দাসে তারা দাসে পোস্টার ব্যানার কল লাগাই দাসে উই স্ট্যান্ড উই ডন সেন সুচি বলে হই বর্মা ইয়ে যে ক্যাম্পাইন করে ইয়ানরে মানি লোয়ানো যাইব হইলে কি হইয়ে মাইন মাস সেট নভেম্বর 8 ফর ইলেকশন সেট টু টেস্ট ডেমোক্রেসি রিফর্ম হইলে বর্মা ইয়ে আরেকবার দাসে ডেমোক্রেসি রে দাসে আনি বললা বলি যে ইলেকশন ডেমোক্রেসি গভর্নমেন্টর অং সান সু চি সিভিলিয়ান গভর্নমেন্টর অক্টোবরে আরেকবার বোর্ড আল্লাহ বলি তারা যে শিডিউল দাসে তারা ডিক্লারেশন করছে বোর্ডর টাইম ফিক্স করে ফেলাইয়ে তাহলে ইয়ানোর মধ্যে ইয়ানোর আগে রোহিঙ্গা রিফিউজি সকল বাংলাদেশে আছে তারা বর্মার ভিতরে আছে যে মানুষ সকল তারা রে দাসে বুটিন রাইট দিবল্লা বলি তারা রে দাসে বুট ডিফারে ফোন এন্দিল্লা ব্যবস্থা করে দিবল্লা বলি তাহলে ইয়ান দাসে ক্লিয়ার করে হয়ে যায় মেট্রো সামিট তো তাহলে ইয়ান নর ফুয়াতে ফুয়াতি রাইটার নিয়েছি দাসে ইয়ানরে পাবলিশ করছে তাহলে ইয়ানোর ফুয়াতে ফুয়াতি বর্মার মধ্যে আছে দে পলিটিক্যাল পার্টি দাসে ডিএসআরপি ডেমোক্রেসি নে হিউম্যান রাইট পার্টি তরফতিও মিস্টার আনোয়ার সাহেব তরফতিও পড়লে দাসে রোহিঙ্গা কলর বুড্ডি ফেরি বললা রোহিঙ্গা কলে দাসে এই টাইমত সেই বক্ত মাঝে দাসে বর্মার ভিতরে ফুল বুড্ডি ফেরি বললা আর যদি রোহিঙ্গা কম দেশত থাকি বাজিও আর বিদেশত থাকি বাজিও যদি বোর্ডর সুযোগ করে দিবল্লা বলি ইবার তরফতিও দাসে বারবার করে দাসে ডিমান্ড করি হই দেখাইয়ে তাহলে ইয়ান তারা দাসে প্রেস স্টেটমেন্ট নেলাইয়ে হই দেখাইয়ে আর ডিএসআরপি দাসে মেম্বার কল তারা দাসে ফুললি দাসে ইলেকশন গুলি বললা রোহিঙ্গার দাসে পার্টি হিসাবে রোহিঙ্গার নামাইন্দা হিসাবে বুট গুড়ি ফেরি বললা তারা দাসে ফুল তৈরি আছে আর দাসে হামাকা আর আর বুট গইত আর আর দাসে ইকুয়ালিটি হিসাবে দাসে বরাবর যা হিসাবে আর আর দাসে অন্য অন্য জাত লই মিলাই ওরে আর বুট গুড়ি ফেরি বন দিলা গড়ি আর আর রাস্তা গড়ি দি বললা হই তারা তুই ডিমান্ড গুজে দে ইয়ানরে অনারা মন্ত্র তুলে দিয়ে আর এফ এ মিডিয়ার মাঝে
Zaka News Publisher ye Yano Mazeda se Burukor President Montung King Otor interview Motafek. Le Burukor President London Otuda se London based Burmese Rohingya Organization UK said at no confidence in the sentencing of the guilty of soldiers. Le Burukor President Montung King Eda se Zetinjon Barmar military Eda se sentence money guilty money Arada se Khosuri Fayevali or Rohingya genocide বর্মার উডরবরে আরা বিশ্বাস রাখি না ভারি বর্মার কোর্ট ইন দাসে খেনাগার কোর্ট ইন ওর দাসে তারা তো হন ইনসাফ ওর দাসে যে দাসে তরিকা ল বুঝে ইন তারা তো নাই তারা দাসে সই ইনসাফ নগরিব হেতার লাবলি আরাই তারার ওরে কম্পিটেন্স মানি তো বিশ্বাস আরাই তারার ওরে রাখি না ভারি তারা দাসে মিলিটারি রে দাসে তারা খেঙ্গুরি তারা দাসে কি জেল মারিব দে ডুস মিলিটারি কোর্স মার্শাল ল ট্রায়ালস আর জাস্ট তলে ইতারা কেঙ্গুরে অ্যাকশন লইব দে ইন্টারন্যাশনাল প্রেসার জরিয়ে তারা দাসে ইন গরিয়রে দুনিয়ারে গোত্থা মশা দা হাত দেন হই তলে তারা তো ইনসাফর যে গো সিস্টেম ইবা ইতারা ন জানে তলে যে তুম পর্যন্ত বাদ তু ইউএন অর স্পেশাল দাস ইনভেস্টিগেশন টিম সারা বর্মার ইতারা ইনভেস্টিগেশন গরিয়রে ইনসাফ গরর হলে ইয়ানরে মানি লওয়ানো যাইব ইয়ানরে হন হালত মাঝে মানানো যাইব আর দাসে যে নেকি জিবা নেকি কুট পুরে দাসে যে ইনসাফ গরের ইনসাফ ইয়ান দাসে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ন এবারে দুনিয়া ইমানি ন অল জিবা বর্মাইয়ে কোর্ট বানাইয়ে রে দুনিয়ার পেশার তো বাসি বললা আইসিজে তো বাসি বললা আইসিসি তো বাসি বললা আর্জেন্টিনার কোর্ট তো বাসি বললা বলে নিজের দেশের ভিতরে তারা দাসে মিলিটারি তিনজন বোয়াগারাই দিয়ে দাসে মিলিটারি হজনের ইনসাফ গরি বললা হই জেন্দেলা নেকি দাসে দুনিয়ারে ব্লেম গরের ইয়ান দাসে মানি লওয়ানো যাইব টুঙ্গিনোর তরফ তো ফোল লে দাসে ইয়ানোর কন্ডাম গরিয়রে ইন্টারন্যাশনাল দাসে স্ট্যান্ডার্ড অফ অন ইনভেস্টিগেশন করিয়রে দুনিয়ায় দাসে যে নাকি দাসে ফ্যাক্ট ফাইন্ডিং মিশন মেকানিজমস বা যে দাসে দিল্লা ইউএন ওর দাসে আরো অন্য অন্য মিশন কল আছে যে তারা ইনভেস্টিগেশন করে হেন্দিল্লা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অফ অন করি হেন্দিল্লা বার আর আইসিজে আছে আইসিসি আছে হেন্দিল্লা আর ট্রাইব্যুনাল স্পেশাল ট্রাইব্যুনাল আছে ইম বান্ধিয়রে বর্মার ইনসাফ করা ফুরিব বর্মাই ইনসাফ করে দে মিলিটারি কল ইনসাফ করে দে ইয়ান তারার মনমোজিন ইনসাফ ইয়ান রোহিঙ্গা কমে মানি নলইব এন হইরে টুঙ্গিনা তরফ তো হই দেহাইয়া আরে ফেরে তাহলে বর্মার মিলিটারি কলে 2017 মারামারি মাঝে তারা দাসে রোহিঙ্গা কমরে জুনোসাইড গরিয়রে তাহলে বর্মার তরফ তো হদ দেখি বলে হইলে 750 দিন মানুষ মরিত ফারেন হইরে এস্টিমেট করে লেকিন অর্গানাইজেশন অফ দা বাদ দেশর আর দাসে দুনিয়ার ইনভেস্টিগেটর কল যে তারা ইনভেস্টিগেশন করছে তারা তো দাসে 10,000 তোনারও বেশ রোহিঙ্গা কো মজে দিয়ে আন্দাসে তারা হইওয়া লেকিন বর্মাইয়ে দাসে 700 মানুষ মজ্জেন হইয়ের হইতে স্যার তাহলে তারা এস্টিমেট করে দেখি 2017 দাসে যে নাকি হদে ক্লিয়ারেন্স অপারেশন ওইয়ে টাইমি বাম্মাজে হদে 300 হদে মানুষ মরিত পারে লেকিন এ দাসে রোহিঙ্গা কো মর দাসে আই উইটনেস দেখো ইয়া জানো ইয়া ফোন ইয়া ইনভেস্টিগেশন করো ইয়া দুনিয়ার ইনভেস্টিগেশন করো ইয়া কল হাজার হাজার মা বুনেন্দর রেপ বুঝিয়ে দিল অথবা ইয়ে তারা দাসে ইন্টারন্যাশনাল ফ্যাক্ট ফাইন্ডিং মিশনস আর দাসে ইউএন অর স্পেশাল ইনবে আর দাসে স্পেশাল রিপোর্টার্স বেগুন তরফ তু 10,000 তুনার বেশ রোহিঙ্গা মসজিদে ইয়ান দাসে হর লেকিন বর্মাইয়ে তিন হইতে হতে 700 মানুষ মজ্জান হর আর ইয়ান রে বর্মাইয়ে যে একান দাসে দুনিয়ারে আরেকবার ব্লেম করিবেলা স্যার ইয়ান দাসে আর পুরা দাসে কন্ডাম করির তাহলে 10,000 ন বলকে বেশি মানুষ রোহিঙ্গা মজ্জে তাহলে মনোরোয়া বাজে দাসে দিল্লা গোদাম পিয়ে দিল্লা অন্য অন্য জায়গার মানুষ কল বেশি মজ্জে তাহলে এখন তারা দাসে গোদাম পিয়ে দিল্লা অন্য অন্য জায়গা আন্ডাং বাজে দাসে তুলাতুলি ইন্দিলা ইন্দিলা জাগা কলম মাঝে বর্মার কেনাগার কুডর দাসে যে নাকি মিলিটারি দাসে রিপ্রেজেন্টেটিভ কল যাইয়রে তারা দাসে যে ইন্টারভিউ করি মানুষের ডরবরে নহর তাহলে ইন জরিয়া ইনসাফ করি বলা যে কান স্যার ইয়ানরে মানানো যাইব ইয়ানরে হন হালত মানি লওয়ানো যাইব আর দেশের ভিতরে কোর্ট বানাইয়রে জীবা নাকি ইনসাফ করি বলা স্যার ইয়ান হন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ন দুনিয়ায় মানি ন লদে কোর্ট তাহলে ইয়ানর ইনসাফ হরিয়া দুনিয়ায় ন মানিব আর এ ন মানি আর এ রিজাইট করি